এই তোমার আগের মাসেই জ্বর হয়েছিল না? আগের মাসেই তুমি সিক লিভ নিলে না? হ্যাঁ ম্যাডাম, টাইফয়েড হয়েছিল। আগের মাসে যদি টাইফয়েড হয়, তোমার এই মাসে আবার জ্বর কেন হবে? বাহানা না, সব বাহানা সিক লিভ নেওয়ার। জ্বরাশনি জ্বরাশনি জ্বরাশনি, সব নাটক নাটক আর নাটক। না না না, কোনো সিক লিভ হবে না, কোনো সিক লিভ হবে না। দুদিন তো হয়ে গেল, তোমার কি পাতলা পায়খানা খুব হচ্ছে? ডিউটি করার ইচ্ছে আছে না নেই? হ্যালো পিঙ্কি বলছো? হ্যাঁ বলছি যে তোমার ম্যাটারনিটি লিভটা কি ইডিডি থেকে নেবে? কি অসুবিধা, ডিউটিটা করে গিয়ে সিজার করিয়ে নেবে। আমি ডক্টরকে বলছি যে তোমারটা যেন রাতের দিকে করে। তোমার কাল রাতে বিয়ে, তাই তো? হ্যাঁ ম্যাডাম। তোমাকে তাহলে কাল ইভিনিংটা করতে হবে না, তুমি ইভিনিং ডিউটিটা করো না, মর্নিংটা করো। আমি লালিকে বলে তোমার মর্নিংটা বসিয়ে দিচ্ছি, ইভিনিংটা আমি ওকে বাদ দিতে বলছি। রাত্রিবেলা বিয়ে, তো অসুবিধা নেই। কোয়ারেন্টাইন? না 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 না, ওসব করতে হবে না, ডিউটি করতেই হবে। কাশি হয়েছে, কি হয়েছে? ভালো করে মাস্ক পরে ডিউটি নামবে, শুধু ফাঁকি দেওয়ার ধান্দা না? বাঁচা গেল বাবা, আমাদের থেকে ইনফেকশন ছড়াবে না। তার মানে তোমার ডিউটি এখনো 1 মিনিট 2 সেকেন্ড বাকি আছে, আর তুমি ওয়ার্ড ছেড়ে ছুটি নিতে এসছো এখানে? কিসের ছুটি? ও মা, তোর গালে এত বড় ব্রণ হয়েছে, কি ব্যথা বল। বস বস বস, দাঁড়াতে হবে না, বস। তোর ব্রণর দাগ যেদিন ভালো হবে তুই সেদিন ডিউটি আসবি, তার আগে একদম ডিউটি করবি না এত ব্যথা নিয়ে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। উফ বাবা, কি ব্যথা।